মৌনশ্রী মা আসছে আরোহিতে এই অনুষ্ঠানে আমি চলে এসেছি আপনাদের সামনে বুঝতেই পাচ্ছেন অনুষ্ঠানের নাম শুনে কি বিষয়বস্তু হতে পারে অবশ্যই মা দুর্গার আগমনের আর কিছুদিন বাকি আপনারা সকলেই প্ল্যানিং এ একেবারে মত্ত এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে কলকাতার বিভিন্ন প্যান্ডেল নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট আশাবাদী এবং আপনারা চাইছেন যে প্রথম থেকে একটু একটু নিজেদের কাছে হিন্টস রাখতে যে কোথায় কি ধরনের পুজো হচ্ছে আমি এখন চলে এসেছি একেবারে কলেজ স্কোয়ার এবং যেই পুজো কিন্তু আলোকসজ্জার জন্য মারাত্মক বিখ্যাত আপনি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মারাত্মক পরিমাণে পুজো প্রস্তুতি চলছে এবং কাজ দিয়ে কিন্তু সেই মণ্ডপটা তৈরি করা হচ্ছে এবং রাধাকৃষ্ণের মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মণ্ডপ আমরা বিস্তারিত দেখাবো আপনাদের যে কিভাবে কাজ হচ্ছে পুজোর আর কিছুদিন বাকি এবং তার আগে সকলে কিভাবে কাজে লেগে পড়েছে এবং আমরা চেষ্টা করব পুজো মণ্ডপের সংগঠকের সাথে কথা বলে নিতে কলেজ স্কোয়ারের পুজো কমিটির অন্যতম এক সদস্যকে আসুন তার থেকেই জেনে নিই যে এইবারের পুজোয় তারা কি কি চিন্তা ভাবনা করেছে দাদা স্বাগত নমস্কার যে পুজোটা চলছে পিছনে প্যান্ডেল চলছে দেখছি একেবারে মারাত্মকভাবে তোড়জোড় কি তুলে ধরবে এবছর আমাদের প্লাটিনাম জুবিলি 75তম বর্ষ তো এই বছর একটু নতুনত্ব আমরা করার চেষ্টা করি যে বৃন্দাবনের প্রেম মন্দির আমরা আদলে আমরা প্যান্ডেলটাকে করার চেষ্টা করছি যেহেতু গত দু বছর কোভিড গেছে সেই জন্য প্যান্ডেলটাকে আমরা জলের ওপারে নিয়ে যেতে পারিনি প্রশাসনিক নানা কারণে তাদের কথা অনুযায়ী আমরা প্যান্ডেলটাকে জলের ওদিক নইলে কিন্তু আমাদের জলের ওদিক পর্যন্ত প্যান্ডেলটা যায় যদি কোভিড কোনো কারণে বাড়ে বা কমে তার জন্য আমাদের জায়গাটা মূর্তির থেকে প্রায় 30 ফুটের বেশি ফাঁকা যেটা রাখতে হয় সেই নিয়মটাকে আমরা মেনে রেখেই আমরা করার চেষ্টা করেছি তো এছাড়া তো আলোকসজ্জা রয়েছে আলোকসজ্জা বিখ্যাত চন্দননগরের আলোকসজ্জাই প্রত্যেকবারে যেরকম থাকে এবারে সেটাকে বেড়েছে 75 জন মনীষীর একটা লেজার শো চলবে যেটা আলোকিত করবে এবং দর্শকদের মনোরঞ্জন করবে বলে আমরা আশা রাখি আলো রয়েছে এবং মাতৃপ্রতিমা তো দেখবার মতন সনাতন রুদ্রপাল এখানে মাতৃপ্রতিমা প্রত্যেকবারে রূপ দিয়ে থাকে তো এই বিষয়টাই থাকছে আর কি উদ্বোধন কবে হবে উদ্বোধন এখনও পর্যন্ত যেটুকু মনে হয় 26 তারিখ নাগাদ হতে পারেন 10ই সেপ্টেম্বর আমরা রক্তদান শিবির আয়োজনের মধ্যে দিয়ে এই পুজোর উদ্বোধন বলতে গেলে শুরু করছি আর কি আনুষ্ঠানিকভাবে হয়তো 26 তারিখ হবে যেটা মাতৃপ্রতিমা রক্তদানে আমাদের প্রায় 100 মানুষ রক্তদান করবেন এবং রক্তদানের পরে পরেই আমরা চলে যাব অযোধ্যা পাহাড়ে সেখানে প্রায় 100 মানুষকে আমরা শীত বস্ত্র প্রদান করব মানে একবারে পিছিয়ে পড়া কলকাতা শহরে তো মানুষরা পায় সহজে পায় অনেকের থেকে কিন্তু আমরা যেসব ইন্টেরিয়ারে গিয়ে জিনিস দেব সেগুলোর মধ্যে কিন্তু তারা কিছু পায় না সহজে তো সেই জন্য আমরা প্রত্যেক বছরই একবারে প্রত্যন্ত গ্রামে কখনো সুন্দরবন কখনো অযোধ্যা পাহাড় কখনো পুরুলিয়া কখনো বেলপাহাড়ি কখনো আমলাশোল এইসব জায়গায় আমরা পৌঁছে যাই এটা আমাদের চলছে দীর্ঘদিনের এটা ধারাবাহিকতা পুজোর সঙ্গে সামাজিক কাজকর্মটাকে আমরা বজায় রাখি কলেজ স্কোয়ারের ক্লাবের সংগঠকের কথা আসুন আমরা তো জেনে নিলাম কলেজ স্কোয়ার কিভাবে সাজছে দেখে নিই কলকাতার বাকি মণ্ডপ কিভাবে সেজে উঠছে চলুন আমার সাথে